আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম কেমিস্ট্রি মিস্টার পারফেক্ট শর্টকাটে দ্বিতীয় ক্লাসে। তো চলো আমরা দেখি এই ক্লাসে আমরা কি শিখবো। তোমরা অলরেডি সবাই আমাকে চিনো, আমি মাহমুদুল হাসান, মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ। তোমরা গুগলে সার্চ করলে আমার সম্পর্কে তোমরা সবকিছু পেয়ে যাবা। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আর আমি বর্তমানে কুইন্স নিউ ইয়র্ক ইউএসএ তে থাকি। আচ্ছা, মিস্টার ফ্রেশ শর্টকাট টুতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। যেমন এই কোশ্চেনটাই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। সো আমি এটার নাম হচ্ছে কোয়ান্টাম সেটে সম্ভাব্যতা বা অনুমোদন যোগ্যতা যাচাই। তো দেখো, এখানে আমার কোয়ান্টাম সেট দেওয়া আছে। এখানে বলছে, দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদের, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা একটা জিনিস দেখতে অলওয়েজ ভুল করো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে তোমরা সম্ভব নয়, এই নয় কথাটা তোমরা সবাই ইগনোর করে যাও। এই নয় কথাটা কিন্তু ইগনোর করা যাবে না। নয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এটা কি করে, প্রথমটাই দাগায় দেয় যারে সম্ভব চাইছে। এরকম তোমাদের লাইফ অনেক হয়েছে না, যে কোনটি নয় প্রশ্নে ছিল বাট তুমি অ্যান্সার দিয়েছো কোনটি হয়, এ কাজটা করা যাবে না। সো যখনই তুমি কোনো কোশ্চেনে নয় দেখবা, সেখানে একটা গোল চিহ্ন দিয়ে দিবা। এটা আমার স্ট্র্যাটেজি। আমি যখনই কোনো কোশ্চেনে দেখতাম লাস্টে নয় আছে বা কোথাও নয় বা না বা নেই, এই কথাগুলো আমি গোল দিয়ে দিতাম। এতে কি হয়, তোমার ব্রেনে কথাগুলো থেকে যাবে। সো তোমরা চাইলে এটা সলভ করতে পারো, আমিও সলভ করতে পারি, কিন্তু একটা শর্টকাট দিলে এটা সলভ করতে তোমার কখনোই 8 থেকে 10 সেকেন্ডের বেশি লাগবে না। সো 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে কীভাবে এটা সলভ করা যায়, সেটার জন্য তোমাদের মিস্টার পারফেক্ট শর্টকাট 2 জানতে হবে। তো চলো শর্টকাটটা দেখি। এই হচ্ছে শর্টকাট। এন শূন্য থেকে বড় পূর্ণ সংখ্যা হতে হবে, তার মানে এন এর মান কখনোই জিরো হতে পারবে না, অবভিয়াসলি জিরোর বেশি। তবে 1.5, 2.5 হতে পারবে না, 1, 2, 3, 4, 5 এভাবে হতে হবে। দ্বিতীয় নম্বরে আসি, এন কখনো এল এর সমান হতে পারবে না। এখানে অনেকে এরকম হতে পারে যে এন এবং এল সমান হয়ে গেছে। লাইক আমি যদি তোমাদেরকে বলি, ধরো এরকম আসতে পারে যে এন ইজ ইকুয়াল টু 2, আবার এল ইজ ইকুয়াল টু 2। যদি এরকম কিছু থাকে তাহলে সাথে সাথে এটা ক্যান্সেল। এন ইজ ইকুয়াল টু এল ইজ ইকুয়াল টু এটা কখনই হতে পারে না, অর্থাৎ এন এবং এল কখনই সমান হবে না। ওকে, এবার তুমি দেখো 3 নম্বরে, এন সবসময় এল থেকে বড় হবে। এন সবসময় এল থেকে বড় হবে, তার মানে কখনই এরকম হবে না যে এন ইজ ইকুয়াল টু 3, এল ইজ ইকুয়াল টু 4, এটা কখনই হবে না। সমানও হতে পারবে না, আবার কি হতে পারবে না, এল বড় হতে পারবে না। এল অলওয়েজ এন এর চাইতে ছোট হতে হবে, এল অলওয়েজ এন এর চাইতে ছোট হতে হবে। এই যে এল অলওয়েজ কি, এন এর চাইতে ছোট হতে হবে। আচ্ছা, এবার আসো এম এর মান। এম এর মান কি হবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, তাই তো আমরা এগুলো জানি। এবং এস এর মান মাইনাস আপ অথবা প্লাস আপ যে কোনো একটা থাকবে। ধরো এই উদাহরণে যদি লেখা থাকতো এটা কমা মাইনাস হাফ, এটা কি অ্যান্সার হতো? না, এটা হতো না, কারণ যে কোনো একটা থাকবে। কারণ আমরা কি বলছি, একটি ইলেকট্রনের জন্য। একটা ইলেকট্রন কি প্লাস হাফ মাইনাস হাফ দুইটা হতে পারে? পারে না। এবার দেখো এটা সমাধান করি আমরা এই শর্টকাটগুলো ইউজ করে। সবার আগে এনএল 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 সবগুলো এনএল, ঠিক আছে, সবগুলোতেই এন এল এর চাইতে বড় অবস্থানে আছে। এবার আমরা এম এ চলে যাই। এম কি হবে, মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত শূন্য সহ। তাহলে এখানে এল জিরো এম জিরো হতে পারে, এল জিরো এম জিরো হতে পারে, তার মানে 3ও হতে পারে, 4ও হতে পারে, আর 1 তো হতে পারেই। কেন, একটা কথা মনে রাখবা, এম যদি কোনো জিরো দেওয়া থাকে তাহলে সেটা সেটা ভুল না। এম এর মান সব ক্ষেত্রে জিরো হইতে পারে। এল এর মান 1 থেকে 4, 5 যাই হোক না কেন, এল এর মান যাই হোক না কেন, এম জিরো হইতে পারে। তার মানে এম জিরো এটা ঠিক আছে, এখানে এম জিরো ঠিক আছে, এখানে এম জিরো ঠিক আছে। তাহলে সম্ভব নয় কোনটি, 1, 3, 4 ঠিক থাকলে সম্ভব নয় হচ্ছে আমার 2 নম্বরটি, অ্যান্সার হচ্ছে 2। সো এখান থেকে আমরা আরেকটা শর্টকাট বলতে পারি যে এম এম জিরো হলে সেটা কি হবে, রাইট। এম এর মান জিরো হলে সেটা অলওয়েজ রাইট, সেখানে কোনো ভুল নেই। আশা করি তোমরা এই শর্টকাট দুইটা বুঝতে পেরেছো। এই শর্টকাট দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো
ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চাইলে আমার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অ্যাড হতে পারো, সেই জন্য আমার স্লাইডে দেওয়া আছে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি। তাছাড়া তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো হু ইজ মিস্টার পারফেক্ট অফ বাংলাদেশ, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আমাকে পেয়ে যাবা। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।